الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله فقولوه قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ ربك من بني آدم من ظهورهم وذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبدلون جابوتي بشرى رب العالمين يا جنة درود صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم يا مانوش الله فاك مانوشك بشرى সৃষ্টি করেছেন এবং তাদেরকে সবচেয়ে সম্মানিত সৃষ্টি হিসেবে তিনি নিজেই কোরআনে ববনা করেছেন আলাকাত কাররামনা বনি আদম রাহমাতুল্লাহু ওয়াল বার ওয়াল بحর রযাকনাহু মিনাত তাইবাত ইফাযাল্লাহু আলা কাসিরিমিম্মা খালাকনা তাফদিল আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এ তে মধ্যে বলেন যে আমরা মানুষকে অর্থাৎ আদম সন্তানকে সম্মানিত করেছি তাদেরকে বহু সৃষ্টির উপরে সকল সৃষ্টির উপরে ফজিলত অর্থাৎ মর্যাদা দান করেছে তাদেরকে পবিত্র রুজি দান করেছে ইত্যাদি কিন্তু আজকে সুরে আরাফের এই আয়াতগুলিতে একশো বাহাত্তর তিয়াত্তর নম্বর আয়াতে মানুষের একবার জন্মের সূচনা পর্ব সম্পর্কে মানবজাতিকে অবহিত করা হয়েছে এর কারণ মানুষের আয়ু অত্যন্ত কম পিছনের খবর সে জানে না তাই মনে করিয়ে দিতে হয় তার ইতিহাস সম্পর্কে এটাতেই প্রমাণ হয় যার ইতিহাস জ্ঞান নেই সে আসলে জ্ঞানী নয় মানব সৃষ্টির ইতিহাস যদি মানুষ না জানে সে নিজের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে না এজন্য আল্লাহকে এখানে আমাদের কাছে সেই বর্ণনা দিয়েছে আল্লাহ বলছেন ভাই জারোকা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রতিপালক আদম সন্তানদেরকে তাদের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করেছিলেন এখানে তাদের পিঠ বলতে আদমের পিঠ আদমের পিঠে আল্লাপাক ডান হাতে এক মুঠোতে যতগুলো এসেছে সবগুলো বের করেছেন বাম হাতে পিঠের এক পাশ দিকে যা বের করেছেন সেগুলো সব তার হাতের মধ্যে এসে গেছে এই কথাটি আমাদের স্মরণ করে দেওয়া হচ্ছে আয়াতের মাধ্যমে ওয়া শাহাদ আলা আনফসহিম অতপর তাদেরকে কাছ থেকে তিনি সাক্ষ্য গ্রহণ করলেন আলাস্তবেরব্বিকম আমি কি তোমাদের প্রভু নই বালা সবাই তখন আমরা বলেছিলাম হ্যাঁ শাহেদনা আমরা সাক্ষ্য দিলাম আন তাকুলু ইয়াওমুল কিয়ামা ইন্নাকুন্না আন এটা সাক্ষ্য আমি এজন্য নিলাম যেন তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা এই ব্যাপারে জানতাম না আও তাকুলু তোমরা এই কথা বলতে না পারো ইননা মা আশরাকা আবা হুনা মিন ক্বাবল হযরত বাদদাদার শেরিক করেছিল আমাদের পূর্বে আমরা তো মুসলমান অকুন্ন বাহাদহিম আর আমরা তাদের পরবর্তী বংশধর তো বাপদাদারা যেহেতু শেরিক করেছিল সেই হিসেবে আমরাও কিছু সেরিক করেছি এর জন্য আমরা দায়ী নাই আবার তো হলে কোনো বেমা ফাওয়ালের মুক্তি লিউন হেল্লা তুমি কি আজকে কেমন দিন আমাদেরকে হালাক করে দিবা যে আমাদের বাপদাদারা যে বাতিলপন্থী ছিল সেই অপরাধে আমাদেরকে তুমি জাহান হয়ে এই আর্গুমেন্ট যাতে তোমরা কেমন তোমাকে আমার সামনে করতে না পারো এজন্য আমি ভাগে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা সবাই কিন্তু আমাকে রব হিসাবে স্বীকার করেছিলে এটাকে আহাদে আলস্তু বলে পরিচিত আহাদ অর্থ অঙ্গীকার আলাস্তু মানে আমি কি নই বেরব্যকুম কথাটা কিন্তু চালু ভাষায় আসে না এই আলাস্ত বীর আমি কি তোমাদের প্রভু নই এই যে ওয়াদাস নেওয়া হয়েছিল সেই ঘটনাটা এখানে সংক্ষেপে এসেছে ব্যাখ্যা এসেছে হাদিসে রসুরুল্লাহ সাল্লা সাল্লাম মুসল এক্রামের সামনে এই ঘটনা বর্ণনা করেছেন আপনারা বেশ যদি বাড়িতে থাকে তবদির অধ্যায় খুলে দেখবেন শেষ দিক পাবেন একশো একুশ নম্বর হাদিসে আজকে যেখানে আমরা হজ করি আরাফাতের ময়দানে ওটার নাম ছিল সেই সময় মহান এইখানে এই অনুষ্ঠানটা হয়েছিল আদম সন্তানের পিঠ থেকে সমস্ত মানুষ সন্তানকে আল্লাপাক সেদিন বের করে এনেছিলেন সাদা পিপিলিকা সদৃশ্য আর একদল কালো পিপিলিকা সদৃশ্য তাদেরকে জ্ঞান সম্পন্ন করে তিনি সামনে বসান এবং সেখানে আল্লাপাক জিজ্ঞাসাবাদ করেন এক বাক্যে সাদা পিঁপড়া হোক আর কালো পিঁপড়াই হোক সবাই আমরা সেদিন বলেছিলাম বালা আপনি আমাদের প্রভু সেদিন বালা বলার পরে দুনিয়াতে এসে আর না বলার কায়দা নেই এরপরও আমরা এখন না বলছি আল্লাহ বলে কিছু নাই আল্লাহ কোনো বিধান নেই আল্লাহ কিছুই নেই একটা মানুষের সৃষ্টি আমরা তো বলি আল্লাহ হলে মানুষের সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি না এটা সেরেম একটা ধারণা কল্পনা ছাড়া কিচ্ছু না যাতে এটা তোমরা বলতে না পারো সেজন্য আমি আগেভাগে স্মরণ করে দিচ্ছি মুসলমান সাবধান হোক এই দুটি আয়াত বন্ধন করার পরেই কিন্তু আল্লাহাক চমৎকার একটা উদাহরণ দিয়েছে আমাদের সবার জন্য শিক্ষণীয় আমরা এমনি করে মানুষের সামনে আমার আয়াত সমুকে বিস্তারিত ব্যাখ্যা করে দিচ্ছি এই কারণে যাতে তারা ফিরে আসে সিরিকে কুফরি থেকে তৌহদের দিকে ফিরে আসে এক আল্লাহ রুহিয়াত মেনে নেয় সেজন্য আমরা এগুলো পুরনো কথা তাদের সামনে বলে দিলাম হে মোহাম্মদ আলাইসাল্লাম তুমি জনগণের কাছে পিছনের দিনের সেই ব্যক্তিটির কথা বন্দনা করে দাও যাকে আমরা দিয়েছিলাম বহু নিদর্শন অর্থাৎ ইল বড় আলেমটাকে করেছিলাম ফানসালা খা মিনহা সেখান থেকে সে মর্যাদা থেকে সে সরে গেল আহু শয়েতন শ্যায়তন তার পিছু নিল ফেকিল বাহ বিন সে হয়ে গেল পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত আলাফ বিহা আমরা চাইলে তার এই যে আয়াত সমূহ আমরা দান করেছি এলেম হোক ধানদলত হোক ক্ষমতা হোক যা আমরা তাকে দান করেছি এর মাধ্যমে আমরা ইচ্ছেগুলি তাকে অনেক অনেক উচ্চ মর্যাদা নিয়ে আসতে পারতাম ওলা কীর্ণ আখলা আখলাদ এরা হাওয়া হোক কিন্তু সে মাটিতে নেমে গেল এবং সে খায় সাদে অনুসারী হয়ে গেল ফমাসাল হোক কামাসাল কাল দুনিয়াদার এই ব্যক্তিদের উদাহরণ হচ্ছে কুকুরের মতো ইন তাহামিল আলহি এলহাস ওকে তুমি রচিত করো ধাক্কা মারো গালি দাও তথাপি ও জীব বের করে হাসপাশ করে অতু এলহাস যদি ওকে তুমি কিছুই না বলো ও বসে বসে জীব লম্ব করে হাঁস ফাঁস করবে তাহলে লেগে মশালগুলো কমিল্লা দিনে না এই উদাহরণটি হলো ওইসব লোকদের জন্য যারা আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে ফাক সশীল কসাসা তুমি তাদের কাছে এই গল্পগুলো করো লাল্লাহম ইয়াতাফাক যেন ওরা চিন্তা গবেষণা করে এই কেসা কিন্তু আল্লাপা কেন বলেন কেসাটা এসে তফসিল গ্রন্থ সময়ের মধ্যে এ মূলত বনস্টাইলের ঘটনা এটা অতএে মুসা আলি যখন তার কমকে নিয়ে সেটা তো ডুবি মূল্য এরপর উনি বেরিয়ে এলেন মুক্তি পাওয়ার পরে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন শামের উদ্দেশ্যে এখন তো ফিলিস্তিন বলা হচ্ছে তো শামে নিকটবর্তী আসার পরে মুসা হুকুম দিলেন তোমরা জিহাদের জন্য প্রস্তুত হও যেহেতু এখন ফিলিস্তিনের উপরে আমালেকা সম্প্রদায় দখল করে বসে আছে ওদের বিরুদ্ধে তোমাদের জিহাদে যেতে হবে এবং তোমরা জিহাদে বের হলেই অবশ্যই তোমরা বিজয়ী হবে আল্লাপাক আমার সঙ্গে ওয়াদা করেছে ওরা বিশ্বাস করল না বলে বিশাল সাম্রাজ্যের সঙ্গে লড়াই করে আমার মরব নাকি আত্মহত্যা করব বিশ্বাস করেনি ফলে আল্লাপাক তাদের উপরে গজব নাজিল করলেন চল্লিশ বছর তারা সীমানাহীন কারাগারে আটকে থাকলো যাকে তিহ প্রান্তর বলা হয় এখন যেন সিরিয়া মধ্যে পড়েছে প্রতিদিন সকালে ওরা ঘোড়ায় উঠে যাত্রা করতো মিশরের দিক দিয়ে যেখান থেকে ওরা এসেছিলো সারাদিন ঘুরে ঘুরে আবার সেখানে আসতো আল্লাহকে এমন অদৃশ্য প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যে ওই বলা হতে দশ বর্গ কিলোমিটার ওর উপরে কোথাও যেতে পারতো না সারাদিন ঘুরে ঘুরে ওখানে থাকত এমনি করে চল্লিশটা বছর তাদের ঘুরতে হয়েছে এর মধ্যে মৌসা আল্লাহ মারা গেলেন তার ভাই হারুন আলি ইসলাম মারা গেলেন না খেয়ে মরে মূসা শেষকালে দোয়া করলে আল্লাহ কাছে আল্লাহ সব মরে যাবে সব গাছ নেই পালা নেই কিছু নেই প্রচণ্ড রোদ আল্লাহ দয়া করলেন ওজল্লা আলহিন ও আহমজাল্লা মান্না সালোয়া আল্লাহ তাদের উপরে মেঘের ছায়া দান করলেন এবং তাদের উপরে আসমান থেকে মান্না সালোয়া নাজিল করলেন তারা ওই খেয়ে খেয়ে বেঁচে থাকলো কিন্তু আল্লাহর হুকুম মারেনি জানলে বলে জিহাদ জিহাদে যাবো না ঘরে বসে আরামসে খাবো কষ্ট করতে রাজি নেই চল্লিশ বছর ভোগান্তি হওয়ার পরে সেই জিহাদ করতেই হলো মুসার আর ভাগিনা ইউসাবে নুনের নেতৃত্বে ওরা জিহাদে বের হলো বের হলেই কিন্তু জিতে যাবে আর আগে ওয়াদা করছে তোমরা খালি বের হও না কেন তো বের হওয়ারই সাহস নাই সেই জিহাদি করলো অবশ্যই তার বিজয়ী হলো বাতুল তুমি দখল করলো এই হলো সংক্ষিপ্ত ইতিহাস এই যে কেন যেহাদ তারা করেনি কারণ হলো এই যেটা আল্লাহ একটু আগে শোনালেন যে আমি তাকে বহু এলেম দিয়েছিলাম এটা নাম এসেছে তো সিরিয়াল কিতাবে বলে অত আলেম নাকি হয়নি সে যা দোয়া করত আল্লাহ তাকে কবুল করতেন তো বনু স্টাইলটা তো আসলে প্রচণ্ড দুষ্ট লোকেরা ইহুদ নাসারা জাত দুঃসমস এরা দেখলো যে কিভাবে কি করা যায় ওই আমালেকার সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে পারা যাবে না তখন কি করতে হবে তখন বুদ্ধি শিখাই দিয়েছিল এই মনোর সাহেব তোমরা তো পারবে না তবে আমি মুসার বিরুদ্ধে দোয়া করতে পারবো না কারণ ও আল্লাহ নবী ওনার বিরুদ্ধে দোয়া করলে উল্টে অ্যাকশন হবে প্রথম দিন রাজধানী পরের দিন রাজধানী পরের দিন ওর বহু রূপা নিয়ে হাদিয়া তোহবা নিয়ে ভর্তি বাড়ি চলে গেছে নেতারা সব তো বউ বললো দেখেন এত হাদিয়া তোফা নিয়ে এসে লোকগুলো বারবার আসতেছে নেতা আমাদের তা আপনি ফিরিয়ে দেবেন আপনি দোয়া করেন আল্লাহ কবুল না করে না বলল যুক্তি তো ভালোই এদিকে লোভনীয় হাদিয়া তোহবার একেবারে হ্যাঁ রাশি পড়ে আছে সামনে সোনা সোনারূপা সারা জীবন যা ইনকাম করেনি তার বহুগুণ বেশি একদিকে বহু বলছে দোয়া করে যে নালা কবুল করা মালিক না করলে না করলো আপনার কি যেমনি দোয়া করলো মোসার বিরুদ্ধে সংগঠনের জিপটা হয়ে গেলে উল্টা দোয়া হয়ে গেলো নিজের বিরুদ্ধে মূষার বিরুদ্ধে দোয়া করে দোয়াটা নিজের বিরুদ্ধে চলে আস এখনো বলল বাবা আমি আর দোয়া করবো না আমার অবস্থা খারাপ আমার বৃদ্ধি দোয়া না হয়ে গেছে আমি তো যে কোনো সব ধ্বংস ধ্বংসই যাব সোনার বৃদ্ধি করবো কি আমি তো মরি যাচ্ছি। তো দেখো আপনাদের এত কিছু দিলাম তার বিনিয়োগ আমাদের কিছু তো বুদ্ধি শিখাই দেন তাহলে বুদ্ধি হলে একটাই তোমরা এখন যদি বাঁচতে চাও মুসার এই কমের হাত থেকে তাহলে সুন্দরী মেয়েগুলো সব পাঠাও পাঠিয়ে মুসার দলে যে সমস্ত নেতারা আছে নেতাদের বাড়িতে পাঠাও নেতারা যেভাবে খুশি ওদেরকে ভোগ করুক যেনা ব্যবচার ছড়িয়ে পড়ুক আল্লাহর গজব নাজিল হবে তাতে ধ্বংস হয়ে যাবে ওই দুয়ের কিছু হবে না বুদ্ধি শিখে দিয়ে গেল এই বুদ্ধিতে তাই করা হলো মুসার কম নেতৃবৃন্দ যারা ছিল সবগুলো সুন্দরী নারীর লোভে পড়ে গেল। আল্লাহর গজব ওখানে নাজিল হয়ে গেল একে দিনে সত্তর হাজার খতম আল্লাহর পক্ষতে থেকে এমন গজব আসলো এখন আপনারা তাকে এইডস বলছেন কী সব নামটাম দিচ্ছেন না সে যুগে এগুলো হয়েছিল সমস্ত নেতা শেষ যত বদমাস ছিল এই এই কাহিনীটা আল্লাপাক বল তুমি লোকদের কাছে গল্পটা করিয়ে দাও গল্পটা কী তাহলে বলেন এখানে সে সংক্ষেপে যেটা বললাম এটাই এটা বলার পরে আল্লাপাক শেষে যেয়ে বলছেন দেখো ওলা ক দা না লে জাহান্নাম কথিনাম জিন নেওয়ালেন্স লা কুলুবুল্লায়ফ কাহু না বিহা বললাম আই উনুন লাইফ সেরু বিহা বললাম আজান উল লায় মাহু না বিহা উলা ই কাল আমালহুম অদল উলাই ক হমুল গফ হিল দেখো হে মানুষ আমরা জাহান্নামের জন্য বহু মানুষ সৃষ্টি করেছি তাদেরকে আমরা অন্তর দিয়েছি কিন্তু ওরা বুঝে না তাদেরকে চোখ দিয়েছি কিন্তু দেখে না ওদেরকে কান দিয়েছি কিন্তু শোনে না ওরা হলো চতুষ্প জন্তুর মতো এবং তার চাইতে নিকৃষ্ট ও ফেলুন এরা হলো উদাসীন যাই বলো ওরা শুনবে না এই যে পুরো ইতিহাসটা মানুষের জন্মের সূচনা থেকে পরিণতি পর্যন্ত এই বিস্তৃত ইতিহাস মাত্র কয়েকটি আয়াত আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এর মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে আমাদেরকে উদাসীন হলে আমাদেরই ক্ষতি হবে ওই দিন যে ওয়াদা করে এসছে ওয়াদাটা মনে রাখতে হবে এই ওয়াদার বিপরীত করলে নিজেকে ঠকতে হবে আর আল্লাহ মিথ্যা কথা বলেন না যেটা উনি বলেছেন ওটা সত্য সেদিন আমরা সবাই আল্লাহর সামনে হাজির ছিলাম কোনো যুক্তি দিয়ে খণ্ডন করা যাবে না ছোট্ট একটা মশার মধ্যে যা কিছু আছে তার দেহে রক্ত আছে বীর্য আছে গোস্ত আছে হাড্ডি আছে চোখ আছে কান আছে শক্তি আছে আছে না ছোট্ট একটা মশা তো ওটুকু মশার দেহে এত দেহ যন্ত্র ফিট করতে পারে ঠিক ওই রকম মশার মধ্যে যে একটা মানুষ যদি আল্লাহ বানিয়ে ওরকম ফিট করে দেয় সমস্যা আছে কোনো ব্যাপারই না এসে পিপিলিকের মতো আমাদের বোঝানোর জন্য আসলে কেমন আল্লাহ ভালো দাঁড়ে গাইবি খবর আজকাল অণুপরমাণুর যে বিষয়গুলো আমাদের সামনে আসতেছে তাতে দেখা যায় ছোট্ট যত ছোট তত শক্তিশালী অনু থেকে হয়েছে পরমাণু আর সেখান থেকে যে বিশাল শক্তিশালী বোমা তৈরি হচ্ছে স্যার পৃথিবীর চোখের পলকে শেষ করে দিতে পার আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করে ওয়াদা নিয়েছেন ওয়াদা যেন ভুলে না যায় আর এটা মনে করে দেওয়ার দায়িত্ব তাঁর তিনি দিয়েছেন কোরআনের মধ্যে দায়িত্ব খতিবদের তারা দিচ্ছেন আপনাদের সামনে তুলে ধরে যেন পিছনে কত ভুলে না যায় তবে কি এটাও সাবধান করে দিয়েছেন অধিকাংশ লোকই উদাসীন আল্লাপাক বান্দাকে জান্নাতে নিয়ে যেতে চান প্রশ্ন হতে পারে আল্লাহ তো বলছেন আমি জাহান্নামের জন্য বহুমান সৃষ্টি করেছি এই ফ্রেস্ট সাহাবেকরা এই প্রশ্ন করেছিল একদিন আল্লা রসুল দুই হাতের দুটা খাতা নিয়ে হাজির হলেন দিয়ে বলে দেখো আমার এই ডাইন হাতের এই খাতার মধ্যে সমস্ত জান্নাতি লোকদের তালিকা আছে আরে বাম হাতের এই খাতার মধ্যে জাহান্নামেদের তালিকা আছে জাফাল কলম কলম শুকিয়ে গেছে পুনরায় লেখা হবে না বলে খাতা ছুড়ে ফেলে দিলে তো সাহাব এখন বললেন যে হে আল্লাহ রসুল যদি পাক সব লিখিয়ে রেখে থাকেন তা আমাদের তো আমল করা কি দরকার যে যে ভাগের আছে সে তো শেখে নেই যান আল্লাহ রসুল জবাব যে দিয়েছিলেন সেটা আমাদের সবারই জানা প্রয়োজন বলেছিলেন দেখো তকদিরের খবর আল্লাহর হাতে লাউ মকাদির ইসলামাব আসমান জমিনের সমস্ত অদৃশ্য মাফাতিউল গায়েব গায়েবের চাবি কাঠি আল্লাহর হাতে কারোর এটা জানার অধিকার নাই আমরা কে কোন খাতার মধ্যে আসি আমরা কেউ জানি না তো আমাদের যে দায়িত্ব এই ওলা কেন্দ্র সাধ্য দেব কারে তোমার সাধ্য মতো সৎকর্ম করে যাবে এবং সবসময় মধ্যপন্থী হবে শৈতুল্যবাদীও নয় অর্থাৎ উদাসীন হবে না চরমপন্থীও নয় পান থেকে টুন কাফের হয়ে গেল গলা কাটো এটা চলবে না আবার কিছুই করব না জান্নাতে অবশ্যই যাব এই ধারণাও কখনো করবে না আমাদের দায়িত্ব কাজ করে দেওয়া শেষে আল্লাহরসুল বললেন দেখো আমি আল্লাহর কসম করে বলছি তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে নেবে না এমনকি আমাকেও না দুদিন আল্লাহ আমার উপর বিশেষ রহমত করেন সাহাবেকরাম বললেন কেমন কথা হলো আপনি শেষ নবী আপনার আগে বুঝে সমস্ত গুণামাপ আপনিও জান্নাত যাবেন কি আর নিশ্চয়তা নেই তো নাই এটা আল্লাহর ইচ্ছা আমার আমল আমাকে জান্নাতে নেবে না যদি আল্লাহর রহমত না থাকে অতএব তোমার সাবধান আল্লাহর রহমত তলাশের জন্য সাধ্যমতো চেষ্টা করে যাও এরপরে তো যা আছে সেটা তো হবেই অন্য হাতে যে আসছে একটা মানুষ সারা জীবন জান্নাতে আমল করলো শেষ মুহূর্তে গিয়ে এমন কাজ করলে সে জাহান্নামের অধিকারী হয়ে গেল অন্য না আমল বেল খাওয়াতিম শেষ আমল দেখেই তার ব্যাপারে সিদ্ধান্ত হবে অতএব তোমাদের শেষ আমল যেন এমন না হয় যে তোমাকে জাহান্নামে যেতে হয় অতএব অতএবন্দা সাবধান এগুলি হলো এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল্লা আমাদেরকে বলে দিয়েছেন এগুলি সবই মিশকাতে প্রথম দিকে আনা হয়েছে এরপরে আপনি যখন দুনিয়া চলবেন কীভাবে সেখানে আল্লাহ পাক দুটো পথ বলে দিয়েছেন ইন্না হাহু সাবিল এম্মা ইম্মা কাফুরা আমরা তোমাদের সামনে রাস্তা বলে দিয়েছি এই দুটো রাস্তা তোমার সামনে হাদায় নাহ নজদাইন দুটো পথ বলে দিয়েছি এক্ষণে তুমি যে কোনো একটা পথ বেছে নিতে পারো তুমি শাকের হতে পারো অর্থাৎ আল্লাহ কৃতজ্ঞ বন্দাদের অন্তর্ভুক্ত হতে পারো ইম্মা কাফুরা অথবা অকৃতজ্ঞ বান্দাদের মধ্যে তুমি হতে পারো এটাই ইচ্ছার স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে যেমনি নাচ তেমনি না পুতুলের কি দোষ এই গান গিয়ে আল্লাহর কাছে পাত্তা পাওয়া যাবে না তোমাকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন তুমি ইচ্ছা করলে ভালো মন্দ যে একটা তুমি বাসাই করে নিতে পারো কে জাহান্নামে যাবে কে জান্নাত যাবে এটা আল্লাহর ইচ্ছা কেউ কিচ্ছু বলার নেই আপনার হাদিস জানেন যা আগে শুনছেন নিরানব্বইটা মানুষকে খুন করার পর সে ব্যক্তি জান্নাতে গেল কিভাবে তাকে আল্লাহ জান্নাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু অন্যায় করতে করতে শ্রেষ্ঠ মুহূর্তে চলে এসেছে তার ভেতরে অনুভূতি সৃষ্টি হয়েছে সে এখন ফিরে আসতে চায় অন্য হাতে এসছে কুল্লো বানি আদম খতায়ত ভুল প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর শ্রেষ্ঠ ভুলকারী সেই যে শ্রেষ্ঠ তবকারী এই জন্য আল্লাহ রসুল প্রতিদিন বার কিন্তু তবা পড়তেন তার তো কোনো ছিল না তাই তিনি তব পড়তেন একশোবার আমার তো সারাদিন একবার পড়ি না হে এই দোয়াটি আল্লাহ রসুল দৈনিক বান্দা ভুল করবে আর বারবার তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ দি রহম করেন দয়া করেন ইনশাল্লাহ তিনি আপনার তকদিরে পাল্টায় দিতে পারেন নাম মধ্যে ছিল ওকে পাল্টে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম সবই তার হাতে সে জন্য যে আয়াতগুলো সুরে আরফে একশো বত্রিশ তেত্রিশ থেকে উনাশি পর্যন্ত এসেছে এই সবগুলো আমাদের জীবনে একটা একটা অত্যন্ত শিক্ষণীয় বিষয় বড় বিদ্বান বড় দাতা বড় শহীদ আমাদের কাছে হতে পারে আল্লাহ কাছে কে আল্লাহ ভালো জানে আমাদের দিন প্রথম যে হিসাব হবে এক নম্বর তো আলেমদের হিসাব হবে তারপরে শহীদদের তারপরে দানশীল ব্যক্তিদের কারণ এই তিনজন ব্যক্তির প্রতি দুনিয়ার মানুষ বেশি কৃতজ্ঞ থাকে আল্লাহ বল তুমি কেন এলেম শিখেছিলে তোমার দিনের প্রচার প্রসারের জন্য এলেম শিখেছিলাম না মনে আমি জানি তুমি এই জন্য এলেম শিখেছিলে মানুষ তোমাকে বড় আলেম বলবে তোমার নামে বহু লকব দেবে এই বড়াই করার জন্য তুমি এলেম শিখেছিলে যাও জাহান নামে কীভাবে নেবে সবার সামনে পা ধরে উল্টা করে নাক মুখ মাটিতে শেষ রাতে শেষ রাতে তাকে যেহান ছুঁড়ে ফেলে দেওয়া হবে যেভাবে কুকুর মূল্যে ঠ্যাং ধরে আমরা ফেলে দিই এই নিকৃষ্ট অবস্থা তাকে ফেলে দেওয়া হবে দুনিয়া মানুষ আশ্চর্য দেখবে এই লোকটাকে আমরা পৃথিবীতে এত সম্মান করতাম একই অবস্থা এরপরে দেখাবের শহীদদেরকে কী 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 জন্য শহীদ হয়েছ তোমার দিনকে দুনিয়াতে বিজয়ী করার জন্য শহীদ হয়েছিলাম না লোক তোমাকে বলবে আনতা সোজা বড় বীর তোমার লকব হবে সরকার তোমাকে পুরস্কার দেবে লোক উপাধি দেবে এই জন্য তুমি এটা হয়েছিলে তোমাকে আমি চিনি যাও এই বাস্তব উদাহরণ আল্লাহ যাওয়া না দেখছে ওরা ওহোদের যুদ্ধে মুসলিম পক্ষে কুজমান যুদ্ধ করলেন আটজনকে তিনি মেরে দিলেন এত দুর্ধ একজন যোদ্ধা অথচ জখম হয়ে যখন তাকে নিয়ে যাওয়া হলো তা লোকরা বলছে এই তুমি যে দারুণ বীরত্ব দেখালে ব্যাপার কি বলে আমি তোমার বংশের গৌরব রক্ষা করার জন্য যুদ্ধ করেছি এমনি নাকি আল্লাহ জিজ্ঞেস করলে কি ও কি জান্নাত পাবে তো না তো ও তো আল্লাহর জন্য যুদ্ধ করেনি ও তো বংশের গৌরব রক্ষার জন্য যুদ্ধ করেছে তো জাহান্নামি হয়ে যাবে চিন্তা করুন শুধু নিয়তের কারণে ওমর ফারুক একজন খোদ্ দিচ্ছেন খদ্দায় তিনি বলছেন দেখো তোমরা বলে থাকো যুদ্ধে কেউ মারা গেলেই বলে থাক ফুলানুন শহীদ ফুলানুন শহীদ ফুলানুন শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ অমুক ব্যক্তি শহীদ লা হ্যাঁ কাজ খবর দেয় তোমরা বলো না কুলু কামা কাল রসুল্লাহ সাল্লি সাল্লাম মান কোতলফি সাবিল্লাহে ফাহুয়া শাহীদ বরং তোরা অনুরূপভাবে বলো যেভাবে আল্লাহ রসুল বলতেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হলো ও মাতা অথবা মৃত্যুবরণ করলো সেই ব্যক্তি মাত্র সহি কে আল্লাহ রাস্তায় মারা গেল কে আল্লাহ রাস্তায় নিহত হলো এ মনের খবর শ্রেফ আল্লাহ জানে অর্থাৎ তোমরা নিজেরা ডিগ্রি দিতে যেও এজন্য সালাফদের কিছু ঘটনা আমাদের সামনে আসা ভালো একজন দলিক বিচারক কাজী তিনি স্বপ্ন দেখছেন আনতা কাজী আনা কাজী তুমি একজন বিচারক আমি একজন বিচারক একজন ব্যক্তি তাকে এসে স্বপ্নের মধ্যে বলছেন এইটা শুনি ধর্ধ করে ঘুম থেকে উঠে গেছে কীভাবে আমি এই স্বপ্ন কেন দেখলাম নিশ্চয়ই আমার বিচারে কোনো ত্রুটি হচ্ছে নিশ্চয়ই আল্লাহাকে আমাকে ঘুমের অবস্থায় সাবধান করেছেন পরদিন গিয়ে জাস্টিসের পদ থেকে পদত্যাগ করে চলে আসি সাধারণ মানুষের মতো দিন আমি আর বিচার বিচারকের চেয়ারে আর বসব না আল্লাহ বিচারক আমিও বিচারক আল্লাহ তো নিঃসন্দেহে সূক্ষ্ম এবং ন্যায় বিচারক তা আমার বিচার যদি ভুল হয়ে যায় আর আমার একটা অবিচারের কারণে একটা মানুষ যদি কষ্ট পায় আমাদের মাঠে ওই মজলুম ব্যক্তি আমার বিরুদ্ধে আল্লাহ কাছে সুপারিশ করবে আমি এই কষ্ট সহ্য করতে পারবো না এমনকি কাজিউল কুজাত বিচারকদের উপরে বড় বিচারক দেখতে আমরা এখন যাকে চিফ জাস্টিস বলি এই পথ পর্যন্ত কেউ বলতে বলতেন না মুখ দিয়ে না ওই পোস্টে গেলেও তারা বলতেন না যে আমরা কাজীল কোজা। তাদের মধ্যে এই তাকওয়াজগের ছিল বলেই তারা পৃথিবীতে নাম করে গেছে কাজী আবকার খলিফা অবকারের যুগ থেকে শুরু করে মহাবিয়া যুগ পর্যন্ত এমনকি এজিদ যুগেও উনি একটানা বিচারক ছিলেন এত সুনামগ্রস্ত বিচারপতি ছিলেন কাউকে তোয়াক্কা করতেন না তার এজলাসে খলিফা আলী পর্যন্ত দাঁড়িয়েছে সাধারণ আসামির মতো তার জন্য আলাদা সম্মান উনি দেখার নেই সে এত নামকরা বিচারক হওয়া সত্ত্বেও কখনোই কাজুল কোজাত তিনি লকব নিতেন না আধুনিক যুগে সৌদি বাদশাহকে ধন্যবাদ দিতে হয় এটা জেলালতুল মালেক আগে বলতেন এখন ওরা বাদ দিয়ে খাদমুল হারামান শরিফাইন বলে দুই হারামের খাদেম এটা অত্যন্ত প্রশংসনীয় একটি লকম যে আমরা খাদেম হতে চাই শাসক হতে চাই না এই যে অহংকার শূন্যতা এমনকি আরও শুনবেন উমর বেন আবদুল আজিজ যাকে বলা হয় মজাদ্দুদ আউ্বাল প্রথম যুগ সংস্কারক খলিফা অনেকে তাকে দ্বিতীয় ওমর বলে থাকেন তার সুশাসনে মানুষকে প্রশংসা করতো তাকে কতটা তার কানে আসলো কানে আসলে লিখিত ফরমান জারি করে দিলেন সমস্ত রাষ্ট্রে ইসলামিক খেলাফত এরিয়া যেখানে যেখানে আছে খবরদার তোমরা কেউ আমাকে প্রশংসা করবে না প্রশংসা করো সারেফ আল্লাহর যিনি আমাকে সুশাসনের তৌফিক দান করেছেন আমার কোনো ক্ষমতা নাই দেখছেন অবস্থা তার সম্পর্কে একটা ঘটনা খুব প্রসিদ্ধ আছে এই একদিন জনকা বিধবা মহিলা এসে বলছে হে খলিফা স্বামীহীন বিধবা আমি উপার্জনের কেউ নাই ছোটো ছোটো চারটা মেয়ে নিয়ে কোনো কষ্টে আছি আমার জন্য রাষ্ট্রের ভাতা নির্ধারণ করে দিন তিনি দুটি মেয়ের জন্য ভাতা নির্ধারণ করলেন করলে ওই মহিলাটি আলহামদুলিল্লাহ বলল এতে উনি খুশি হয়ে তৃতীয় মেয়েটির জন্য আবার ভাতা নির্ধারণ করলেন এবার তিনি খলিফার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন খলিফা বললেন চতুর্থ তোমার দুটা মেয়েকে দিয়েছে তুমি আলহামদুলিল্লাহ বলেছো বলে তৃতীয় মেয়েটা তুমি আমার সুখ আদায় করেছো তোমাকে আমি দেবো না ওই তিনটা মেয়ের যে ভাতা দিলাম ওইটা দিয়ে চতুর্থ মেয়েটি তোমার মানুষ করবা যদি আবার আলহামদুলিল্লাহ বলতে তাহলে তোমাকে আরও দুটা দিতাম আমার কিচ্ছু ক্ষমতা নেই আমি খলিফ হয়েছি আল্লাহর নির্দেশে আমার হাতে আল্লাহ মাল পাঠিয়েছে এটা তাঁরই অনুগ্রহ অর্থাৎ আমি যে তোমাকে দিচ্ছি এটা আমি দিচ্ছি না আল্লাহর পক্ষ থেকে আমি দিচ্ছি অর্থাৎ প্রশংসা পাওয়ার মালিকানা আল্লাহর হাতে আলহামদুলিল্লাহ রব্বিল আলম এই যে তাকোয়া কোথায় সামান্য একটু ক্ষমতা পেলে আমরা একবারে না জানি কি হয়ে গেল এলেম আল্লাহর দান ক্ষমতা আল্লাহর দান নেতৃত্ব আল্লাহর দেওয়া জিনিস সব পরীক্ষার জন্য এই পরীক্ষা মনে করলে কিন্তু খুবই সহজ আর এটাকে আমার অধিকার যদি মনে করি খুবই কঠিন হয়ে যাবে জীবন সাহাবে ইকরাম সালাহ সালেহিনের জীবনী পড়লে অনেক কিছু শিক্ষণীয় বিষয়ে চলে আসে আমাদের সামনে সবচেয়ে বড় ক্ষতিকর হলো মানুষের ইমানের জন্য মালের লোভ আর মর্যাদার লোভ এই দুটো বিষয় সম্পর্কে হাদিসের ভাষা হচ্ছে এই রাখালবিহীন খড়ে আটকানো একদল ছাগলের উপরে ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘ হামলা করলে যেভাবে ধ্বংস হয় ছাগলগুলো বুকে চিরি টিরি খাইয়ে কুটিয়ে খত খাইতে পারে না নষ্ট সবগুলি সবগুলিই করে আহত নিহত সবগুলো হয় যত বড় না ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে মানুষের ইমানের জন্য দিনের জন্য তার মালের লোভ আর মর্যাদার লোভ ফিল মাল শরফ মা এ আই আন ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘ অত ক্ষতি করতে পারে না যত না ক্ষতি করে এই দুটো লোভ যখন মানুষের মধ্যে ঢোকে সম্পদের লোভ মর্যাদার লোভ সম্পদের লোভের চাইতে বেশি ক্ষতি হল মর্যাদার লোভই হওয়া দেখেন না আজকাল অবস্থা একটা মেম্বার একটা এমপি হতে মানুষ কী করে পাগলের মতো সম্পদের লোভে মানুষের সম্পদটাই পায় কিন্তু মর্যাদার লোভ যখন মানুষের মধ্যে পেয়ে বসে সে নিজের সমস্ত সম্পদ ওইটা পাওয়ার জন্য ব্যয় করে এমনকি কোনো কোনো ক্ষেত্রে পত্রিকা আমরা দেখি নিজের সন্তানকে পর্যন্ত নিজের হাতে জমাকে দেয় অন্যকে ফাঁসানোর জন্য প্রতিদ্বন্দ্বীকে ফাঁসানোর জন্য মামলার আসামি করার জন্য আল্লাহরসুল্লের এই দৃষ্টান্ত বহু পূর্বেকার দৃষ্টান্ত দুটো নেকড়ে ব্যাঘর্ণ তুলনা করেছেন উনি সম্পদের মোহ এবং মর্যাদার মোহকে এক বাস্তব জীবনে অত্যন্ত সত্য আর এ থেকে বাঁচার জন্য সাহাবাইকেরাম এজাম সালেফ সালহিন সবসময় দূরে থাকতেন তিনি নিজের পরিবার যেন দোয়া করতেন আল্লাহ মজিয়াল রিস আল্লাহ মোহাম্মদ কৌতান এ আল্লাহ তুমি মোহাম্মদের পরিবারের জন্য অনুরূপ রজিৎ দান করো যা তাদের প্রয়োজন মিটে যায় অর্থাৎ পরিমিত আহার দান করো এর বেশি যখনই আপনি চাইবেন তখনই আপনি ওই ওই দলভুক্ত হয়ে যাবেন যারা সম্পদের জন্য নিজের সব কিছু খোয়ায় প্রয়োজনের অতিরিক্ত চাওয়া নিষিদ্ধ আপনার প্রয়োজনের ভাববেন শেষ নাই আসলে প্রয়োজনের অর্থই আমরা বুঝতে পারি না এই প্রয়োজন যখনই সীমা ছাড়িয়ে যাবে লোভ যখন বেড়ে যাবে তখনই ধ্বংসের কিনারে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ কুমত হাতটা জোর তুমুল মক্কা হবে অধিক অধিক পর আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে উদাসীন করে দেয় যতক্ষণ তোমরা কবরস্থানে চলে যাও প্রয়োজনের অতিরিক্ত চাইলেই ওই ক্ষুধার্থ নেকড়ে আগের মতো কিন্তু আমরা হয়ে যাব এজন্য আজকের বিশ্বের একবারে এই এই বছরের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের নিরানব্বই শতাংশ মানুষের খাদ্য এক শতাংশ মানুষের খাচ্ছে আল্লাহকে কিন্তু রুজি কিছু কম করেন নাই যার যা প্রয়োজন সব আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে কিন্তু আধুনিক শোষণ অর্থনৈতিক ব্যবস্থার কারণে এই শোষণমূলক অর্থনীতি আজকে পৃথিবীর সমস্ত টাকা পয়সা নিয়ে যাচ্ছে এক ভাগ লোকের পকেটে জমা হচ্ছে আমেরিকারও ঠিক একই অবস্থা ওয়াল স্ট্রিট যে আন্দোলন চললে প্রায় বছর দুয়েক ধরে এখন তো ঠান্ডা হয়ে গেছে তারাও বলেছিল আমেরিকানদের নিরানব্বই ভাগের অর্থ সম্পদ এক ভাগের পকেটে জমা হচ্ছে এটা আমরা চাই না চিৎকারই সারা কারণ সেদেশে গণতন্ত্র দ্বিদলীয় গণতন্ত্র দুই দলই হলো বুর্জোয়া শোষকের দল কে কাকে বলবে ধনী রেখে চাইবে নিজের ধন আপনাকে দেওয়ার জন্য কখনই দেবে না ভোট আপনি তো তাদেরকেই দিতে বাধ্য হবেন ইচ্ছায় না দেন অনিচ্ছা দিতেই হবে আপনাকে বাস দিলেই তারা সুবিধা মতো লুটবে গরিব ত্রদিন এইভাবে শোষিত হতেই থাকবে এই অর্থ ব্যবস্থা এটা আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা নয় যার যা প্রয়োজন আল্লাহ সবই দুনিয়া দিয়ে দিয়েছেন যদি আমরা যা পাই অন্যকে দিয়ে দিতাম প্রয়োজনে অতিরিক্ত মানুষ কখনোই অর্থনৈতিকভাবে নির্যাতিত হতো না এইখানে গিয়ে মানুষের লোভ মানুষকে সর্বনাশ করে দেয় আপনার সংসারে দশজন লোক বা পাঁচজন লোক বা তিনজন লোক খেতে কত টাকা লাগে কিন্তু না আপনি অত তুষ্ট নন অত পাশেই আপনার একটা ভাই দেখেন সে আপনার চেয়ে অনেক কম ইনকাম করে কিন্তু সে আপনার যে সুখী এটা দুটো ক্ষতি এই যে আপনি যত বেশি টাকা পয়সা মালিক হবেন তত বেশি আপনাকে আল্লাহ হিসাব দিতে হবে আর দুনিয়া আপনি শান্তিতে থাকতে পারবেন না কারণ আপনি ভালো করে জানেন কিভাবে টাকাটা আপনি এনেছেন যতই আপনি বুঝিয়ে দেন ইনকাম ট্যাক্স অফিসারকে আপনি ভালো করে জানেন তাহলে দুনিয়াতে আপনি ঘুম পড়তে পারবেন না আত্মগ্লানির আপনাকে সবসময় ভিতরে ভিতরে কুড়ি কুড়ি খাবে আর যখন আপনি দান করবেন তখন কিন্তু দেখবেন মনটা তৃপ্ত দিয়ে ভরে যাবে আমি আজকে কিছু দান করলাম যেটা দান করছেন ওটাই আপনার যেটা রেখে দিচ্ছেন ওটা আপনার নয় ওটা অন্যের তাই নাকি বিল্ডিং করছেন বাড়ি করছেন ব্যাংকে টাকা জমাচ্ছেন একটু আপনার নয় যেটা আপনি দিলেন ওটাই আপনার যেটা নিলেন রাখলেন ওটা আপনার এই চিন্তাটা যদি মুসলমানদের মধ্যে এসে যেত তাহলে মুসলিম কান্ট্রিতে কশৃঙ্কালে ধনী গরিবের ব্যবধান থাকবে না আমাদের চিন্তাটা একটু ঘোরাতে হবে ঠিক অমনি করে সম্মান নেতৃত্ব কর্তৃত্বের বিষয়টা অনুরূপ এই জন্য আল্লাহ কিছু মানুষকে সৃষ্টি করেন সমাজ পরিচালনার জন্য যারা কঠোর হন তারা দরদীয় হন অর্থাৎ আলীকে জিজ্ঞেস করা হচ্ছে আমির যারা হবে তারা তো ফ্রেষ্ট স্বভাবের লোক হবে তারা আল্লাহ বিধান অন্য কোনো বিধান মানতে পারবে না তো হ্যাঁ আপনি বলুন দুষ্ট লোক যেমন খেলি বা আমরাই তার আনুগত্য করবো আলি বললেন অবশ্যই আনুগতি করবে প্রশ্নকারী বলছি কেন করবো তো দুষ্ট লোক আলি বললেন হ্যাঁ লোক বটে কিন্তু সে তোর উপকারও করে কী করে তুমি যে হজ করবে হজের ব্যবস্থাপনা বিশাল ব্যাপার তুমি পারবে ওটা ওই দুষ্ট আমিরই করে দেয় তোমার এই সমাজ পরিচালনার জন্য যা যা দরকার তো উনি করে তোমার বহু দুষ্ট লোককে সাইজ করে পিটি সোজা করে উনি করে যদি চোর বাটপাগুলো উনি পিটি ঠিক করে না রাখতো তো তুমি তো ঘুমিয়ে পড়তে পারছে না এগুলো তুমি পারবা অর্থাৎ তার দ্বারা আল্লাহ শুধু খারাপ কাজই করিয়ে নেয় না তার দ্বারা আল্লাহ বহুত ভালো কাজও করিয়ে নেয় অতএব রাষ্ট্র ক্ষমতা যেই থাক না কেন তারপরে তোমার অনুগত থাকবে লাউদ্দাহ বিন ইমারত কানাত রাতন কানাতিরাতেন অবশ্যই শাসকের ওই চেয়ারে ভালো মানুষ আসতে পারে মন্দ মানুষ আসতে পারে যেই আসুক না কেন আল্লাহ তাকে দিয়ে শুধু মন্দ কাজই করে না ভালো কাজও করিয়ে নেয় এই গলা পরে লোকটা তো ঠান্ডা হলো তাও তো ঠিক এই যে হজরের ব্যবস্থাপনা বিশাল সৌদি সৈদেব যাচ্ছি আমরা কে আমরা পারতাম না কি আমার তো খালি গালে দিয়ে সারা এই বাচ্চা খুবই খারাপ করলো গো আরে বাবা তুই ভালো করার ক্ষমতা তোমার হাতে অতি একটা লোক খালি খারাপই করে না ভালো কাজও করে ওদের ভালোটা দিয়ে খেয়াল করো আর যাতে খারাপ না করার জন্য আল্লাহকে দোয়া করো আনলে অন্তর ঘুরানো মালিক তোমার কোনো ক্ষমতা নাই সেই যুগে বসে আলী নিজে কিন্তু একজন নিহত ব্যক্তি এত চমৎকার করে ব্যাখ্যা দিলেন কিন্তু এই ব্যাখ্যা পছন্দ হয়নি সেলিবিলের তারা বেরিয়ে চলে গেল তারা হলো খারেজি জঙ্গিবাদী এমনি করে একদিন আল্লাহ হাঁটছেন আব্দুর রহমান সমরা ঘাড়ে হাত বোঝাই আব্দুর রহমান সমরা আল্লাহ তাহলে এ মারা তুমি নেতৃত্ব চেয়েও না কারণ নেতৃত্ব চেয়ে যদি তুমি পাও তাহলে ওই নেতৃত্বের কাছেই তোমাকে সমর্পণ করা হবে আর যদি তুমি না চেয়ে মানুষ তোমাকে তোমার ঘাড়ের জোর চাপিয়ে দেয় তাহলে তুমি ওড়াই তাহলে হ্যাঁ তুমি সাহায্যপ্রাপ্ত হবে খবর দেওয়ার নেতৃত্ব চেয়ে নিও না ঠিক এমনি করে একদিন আবুদার গেফারি সবাই তার নাম জানো অত্যন্ত সাধু সাহাবি শুধু কথা বলি টাকা পয়সা পাঁচটা টাকা বলে ওটা সঞ্চয় হবে হবে না আবুদার গেফারি গায়ে হাত আবুজার হ্যাঁ গেফারি তুমি দুজন লোকের উপরেও যেন খবদার আমির হবে না কারণ তুমি খুব আনতা জাইফ তুমি দুর্বল মানুষ দুর্বল মানুষ যে কখনোই এবার হয় না এক একজন স্বাভাবিক আল্লাহনবী এক উপদেশ দিয়ে গেছেন অথচ দেখেন ওমরের বেলায় বসে আছে আপনি আল্লাহনবী বসে আছেন ঈদের দিন ওই মসজিদ খাইফের ওখানে হজের সময় কিছু মেয়ে গান গাচ্ছে ওই যে আপনার ওই দফ বাজে দফ দিয়ে নবী শুনছেন আয়েশা শুনছে ঠিক সেই সময় আবু গেছে আব্বাকে ধমক দিয়ে বাসায় ঠান্ডা হও কিছুক্ষণ পরে অমর আসছে ওই মেয়েগুলো মার দৌড় এলাকায় আর নাকি দৌড় ধরে চলে গেছে আল্লাহ নেই বলছে ওমর তোমাকে দেখলে শয়তান এমনি পালায় আমি রসুল আমার কাছে তো বাইরে এসে গেছে আমার গান শোনাচ্ছে আব্বা শুনলো আর এখন তোমাকে দেখছে বলা লেখা তোমার দেখি পালাইছে তো তোমার দেখলে শয়তান থাকে না অবকার যেন ওমরকে খলিফা নির্বাচন করার জন্য করলে তো সাহেবরা ওই কথাটা বলছিল হে আকার ওমর পন্থী লোক কিন্তু অত্যন্ত কঠোর আমার তো একটু নরম লোক ভালো হয়তো তা আব বলছে কঠোর লোকই দরকার বাবা শুধু নরম তো কাজ হয় না এই হাতের পোস্টে কঠোর লোকই লাগে তুই চুরি কর তোমাকে হাত ধোলেবে তো ফিটে লাগাবে না অত আদর বলতে হবে না তুই বদমাশি করবা তোমার খাতির করবে নাকি দেখে কাকে কিভাবে আল্লাহ রসুল কাকে কোন কাজে লাগাচ্ছেন কীভাবে মানুষের মেজাজ বুঝে এক একজনকে এক জায়গায় সেট করতে হয় এটা এই মেজাজ আল্লাহ তৈরি করে দিয়েছে তাই না মানুষকে নিজে নিজের মেজাজ তৈরি করতে পারে নাকি প্রতিভাকে নিজে নিজে হয় একটি বাবার পাঁচটা ছেলের পাঁচটা একরকম প্রতিভাবান হয় হয় না তো এজন্যই বলছি ওমর রাজিদের বক্তব্য বলছি তোমরা যদি প্রশংসা করো খবরদার আমার প্রশংসা করো না আল্লাহর প্রশংসা করো এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ করবেন আপনারা সবাই আল্লাহ আমাদের হাত হাত দিয়ে দিয়ে আপনাদের আল্লাহর কাছে যে কাজ কবুল হয় সেই কাজগুলির জন্য আল্লাহ করিয়ে নেন এমন কাজ যেন আল্লাহ না করো যেটা করলে শয়তান খুশি হয় আল্লাহ না খুশ হয় ওই কাজ আমরা করতে চাই না আল্লাহ আমাদের সবাইকে সেই পিছনের দিনে জন্ম মুহূর্তে জন্মের সূচনা লগ্নে যেদিন আমরা সবাই আল্লাহকে স্বীকৃতি দিয়ে বলেছিলাম আল্লাহ তো বেরব্য আমি কি তোমাদের প্রভু নয় আমরা সবাই সঙ্গে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের প্রভু এই বিষয়টি যেন আমাকে ভুলে না যায় আল্লাহ প্রশ্ন করছেন আফা হাসতামা খালাক এলাই না তোর যাও তোমারকে ভেবে নিয়েছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খেলাচ্ছলে তোমরা কখনোই আমার কাছে ফেরত আসবে না আল্লাহ প্রশ্ন করছে জবাব কি দেবেন বলবেন না কভারেই থাকবো আল্লাহ কাছে যাবো না বললে হবে কোরনের সর্বশেষ আয়াত সৎ মধ্যে রাখবেন সোনে বাকারা দুশো একাশি নম্বরে আয়ত বা তাকু যেমন তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর কাছে সুমমা তো কুল্লু নফসিম রেমা কাসফাত ও ম লা উজ দ অথবা প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীতে যা কাজ সে করেছে কৃতকর্ম সময়ের যথাযথ পুরস্কার বা প্রতিফল সে পাবে ওহম লা ইজলামন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না এটি হলো কোরআনের সর্বশেষ আয়াত এটি সর্বশেষ বাণী বিশ্ব মানবতার কাছে কোরআনের বান্দা সাবধান আমাদেরকে অবশ্যই আল্লাহ কাছে ফিরে যেতে হবে কবর আমাদের শেষ ঠিকানা নয় কবর তো আমাদের তিন নম্বর ঠিকানা এরপর তোর কেমন আসবে শের বিচার হবে এগুলো আমরা পুরোপুরি বিশ্বাস করি ইসলামী বিশ্বাসের ছয়টি ভিত্তির মধ্যে একটা ভিত্তি হচ্ছে আখেরাতের উপরে বিশ্বাস করা পরকালের উপরে বিশ্বাস করা অতএ সূচনা লগ্নে আলাস্ত বেরব্য মনে রাখতে হবে এবং আমাদেরকে আবার ফিরে যেতে পারল ওই আলাস্ত বেরব্য কৈফত্য যে দিতে হবে এটা যেন সবসময় মাথায় থাকে এটা মাথায় রেখে এই মৃত্যুর মিছিলের মধ্যে কে কখন হারিয়ে যাব তো ঠিক নাই এই সপ্তাহে তো আমাদের অত্যন্ত পরিচিত দুজন লোক হারিয়ে গেলেন আলমদের মধ্যে কে কখন আল্লাহ কাগের ডাক দেবে কোনো ঠিক নাই মৃত্যুর প্রস্তুতি প্রতি মুহূর্তে গ্রহণ করুন এবং প্রতি মুহূর্তে শোয়ার আগে নিজের হিসাবটা নিজে করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ওর ফারুকের বক্তব্য হাসবু কমলা তো হাসবু নিজের হিসাব আগে নাও কাছে হিসাব দেওয়ার আগে আমাদের এই বিষয়গুলো মনে রাখা ভালো সবাইকে ফিরে যেতে হবে আমাদের খেলার ছেলে আল্লাহ সৃষ্টি করেন নাই বাংলাদেশে বিদেশি সংস্কৃতি যেগুলো এক কথা অপসংস্কৃতি একটা পরে একটা আসতেই আসে আপনার এই সংখ্যা তাহারিকে পর্নোগ্রাফির উপরে সম্বন্ধে দেখেছেন এই পর্নোগ্রাফি হলো ল্যাংটা ছবির কারবার এগুলো দিয়ে দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য বিদেশিরা সবসময় চেষ্টা করে যাচ্ছে এক এক সময় এক একটা আসে গত কয়েক বছর থেকে একটা নতুন ঢুকেছে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস এদিন আমাদের ছেলেমেয়েরা পরস্পর ভালোবাসা করবে ভালোবাসা করার মানতে বুঝতেই পারছেন কী করবে বাবারা সাবধান থাকেন সেলিব্রেশন ঘরতে বের না হয় আমাদের সরকার এগুলো বাতিল করেন না সরকার ইসলামে জলসার অনুমতি চাইলে বাতিল করে দেয় আনন্দওয়ালা হাউজের অনুমতি বাতিল করে না কি চমৎকার আমরা এগুলো খুবই খারাপ লাগে ভ্যালেন্টাইন্স ডে বাতিল করে দেওয়া কি দরকার না ওই দিনকাল যত পুলিশ র্যাব দিয়ে ঢাকা ভরে দেবে যেন ওরা দুষ্টুমি না করে আরে বাবা দুষ্টুমি করার জন্য তো ভ্যালেন্টাইন্স ডে ও ভালো করবে নাকি রসগোল্লা খুলে রাখবা এই মাসে বসিস না হবে র্যাবের কাজ হলে মাসে যেন না বসে তো রসগোল্লা বন্ধ ঝামেলা চুকে যায় তাম রাজ এর করবে আর পুলিশ পুলিশগুলোকে খাটাই মারবে সরকার কেন বাবার দরকারটা কি ভ্যালেন্টাইন্স ডে কি ইসলামের কোনো বিধান এটা কি বাংলাদেশী কোনো সংস্কৃতি বাংলাদেশের নারী পুরুষ কখনোই অপরের চেহারা দেখে না এদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পবিত্র সবচেয়ে বিশ্বস্ত এমনকি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের চেহারা কেউ কখনো দেখেনি তার সম্পর্কে জীবনী পাওয়া যায় এই যে তিনি যখন গঙ্গা গোসল করতে যেতেন বড় একটা পালকির মধ্যে দাঁড়িয়ে গোসল করতেন ওই পালকির পর্দার মধ্য থেকে গঙ্গা গোসল করতেন টোকা মারার পরে পালকি পের বাড়ি নিয়ে আসতো এটা হিন্দু মহিলার বাড়ি যদি এই পর্দা থাকে মুসলমানদের অবস্থাটা কী এখন এর সঙ্গে বলে দিচ্ছি কোনো মেয়ে ছোটো হোক আর বড়ো হোক টাইট ফাইট পায় কিনে দেবেন না মা বোনদের বলে দিচ্ছি খবরদার ছোট মানুষ কী আর হবে এটা করবেন না ছোটো থেকে যদি পড়ার অভ্যাস না করেন আপনি বড় হয়ে আর ঢিলা পোশাক করবে না ছোট থেকে সাবধান বাবারা আদর করে জিন্সের প্যান্ট কিনে দেন মেয়েদেরকে চলবে না আপনারা নিজেরা নিজের হাতে নিজের মেয়েকে ধ্বংস করে দিচ্ছেন ওই মেয়ে বড়ো আর আপনার কথা শুনবে না অতএব ভাই সাবধান নিজে কবরের চিন্তা নিজে করুন যাহার নাম থেকে নিজেকে নিজের পরিবারকে বাঁচান এইসব ভালোবাসা দিবস আপনার সন্তানরা ভালোবাসা মেতে না ওঠে সেজন্য নিজের ঘরের এইসব মোবাইল ল্যাপটপ এগুলো সাবধান রাখেন এগুলোর মধ্যে ঢুকলে বহু মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে যুব চরিত্র ধ্বংস হয়ে গেলে দেশ চলবে কেমন করে বুড়াদের কোনো দাম আছে নাকি যুবক যে ধ্বংস হয়ে যায় দেশ খারাপ আসাবে এটা তো জাতির মেরুদণ্ড মেরুদণ্ড ধ্বংস করার জন্য একটা পরে একটা আসতেই আছে অতএব সাবধান আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রবিবার এই বদমাসের দিনটা আসতেছে আসতে শুক্রবার নাকি এই তো একটা দিন সময় খুবই সাবধান মনে করে দিচ্ছি সবাইকে যারা বিদেশে আসেন তারা দেশে ফোন করেন বাংলাদেশে এই জাহান্নামী তো ডে ভ্যালেন্টাইন্স ভালোবাসা দিবস মানে কি জাহান্নামি দিবস যেন এই দিনে কোনোদিন একটা পয়সা ব্যয় করবেন না ছেলেবিলি আটকে স্কুল কলেজে পাঠেন না থাক ঘরে বই সব একদিন না পড়লে কী যায় আসে কোথাও পাঠাবেন না ঘরে বসে রাখবেন সারাদিন বন্দি রাখবেন ভালো থাকবেন আমি আমাদের ছেলেদেরকে বলে দিচ্ছি তোমরা সাবধান থেকো হজ্জার এ কথা না যে আমাদের তো মনে হয়েছিল না স্যার মনে করে দিয়ে ভালোই করলো আমরা ওই দিন ভালো করে বদমাশি করল হ্যাঁ খবরদার খবরদার সাবধান নিজের ক্ষতি পাগল বুঝে তোমরা বুঝো না আল্লাহ আমাদেরকে এই ধরনের অপসংস্কৃতির হাত থেকে বাঁচান নারী পুরুষ সবার জন্য দায়িত্ব আছে প্রত্যেকেই আল্লাহ কাজ দেওয়া লাগবে তোমাদেরকেও দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে তার বিধান মেনে চলা তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে যেন আমরা হাসচাষ যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে রহম করেন জান্নাতের অধিবাসীদের মধ্যে যেন আল্লাহফাক আমাদেরকে তালিকাভুক্ত করে নেনকি হাজা আস্তকুল আলী আলকি মুসলিমিন